গাজলে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গেছে মালদার গাজলে পাওয়ার হাউসে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত 12:30 নাগাদ এই আগুন লাগে বলে জানা যাচ্ছে। আগুন লাগার খবরে বহু মানুষ রাস্তায় বেরিয়ে পড়ে। আগুন দ্রুত একটি কাঠের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগান। দ্রুত দমকলে খবর দেওয়া হয়। দমকলের দুটি ইঞ্জিন দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রাথমিকভাবে জানা যায় আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পাওয়ার হাউস।